পটুয়াখালীর ডুমকি উপজেলার 3 নং আঙ্গারিয়ার ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার ঘর থেকে 17.5 টন সরকারি ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। শনিবার রাত 10:30টায় ডুমকি থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ এ চাল জব্দ করেন। তিনি জানান, 50 কেজি করে 318 বস্তার সরকারি চাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে গোলাম মর্তুজা বলেন, জনগণের সুবিধার কথা চিন্তা করেই চালগুলো বাড়িতে রাখা হয়েছে, তবে বিষয়টি প্রশাসনকে অবহিত না করে ভুল স্বীকার করেছেন বলেও স্বীকার করেন তিনি। ভুল হয়েছে, যে ভুলটা হলো এই যে এই চালচার আপনাদের সুবিধার্থে বা আপনাদের অনুরোধে এই চালচা এখানে নিয়ে আসাটা ঠিক হয়নি, এটা সঠিক। তো এইটার জন্য আমি দুঃখ প্রকাশ করতে পারি, আল্লাহকে হাজির নাজির রেখে বলতে পারি, কোনো অসৎ উদ্দেশ্য নিয়া বা অথবা কি বলে দুর্নীতির কোন রকমের মাথায় চিন্তা ভাবনা নিয়া এই কাজটি করি নাই। আমাদের বিধি অনুযায়ী ইউনিয়ন পরিষদের বাইরে কোনো জায়গায় সেটা সংরক্ষণ করার বিধান নাই, যেহেতু এটা স্বীকৃত কোনো জায়গা না, সেহেতু আমি নিজে এসে এই জায়গাটাতে 318 বস্তা চাল পেয়েছি, সেটা আমি নিজে সিলগালা করে চলে যাচ্ছি আইনত। আমি সাথে সাথে সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছি আগামীকাল তারা আইনত ব্যবস্থা গ্রহণ করবে।